চেয়ারম্যান যাচাই বাছাই না করে উনি তার টেবিলে একটা টাইপরাইটার নিয়ে বা কম্পিউটার রাইটার নিয়ে ওখানে উনি মন গড়াভাবে বসিয়ে যাবেন, এটা কি পাগল বিশ্বাস করে? কিন্তু এটা সেই পত্রিকাটি এবং তাদের প্রতিবেদকরা তারা সেটা বিশ্বাস করে এবং সেটা তারা প্রকাশ করেছে। সুতরাং প্রতিবেদনটি আগাগোড়ায় মন গড়া, কাল্পনিক এবং বিএনপির বিরুদ্ধে সরকার ও তাদের এজেন্সিগুলোর ধারাবাহিক চক্রান্ত ষড়যন্ত্রের নীল নকশায় আরেকটি সংযোজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীরা সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। বন্ধুরা, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে সপাটে আবারও জানিয়ে দিতে চাই, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন দিনের পর দিন আরো বেগবান করতে দলের নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আন্দোলনই এখন বিএনপির কর্মসূচি, প্রধান কর্মসূচি। এই কর্মসূচি বাদ দিয়ে নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী তালিকার প্রতিবেদনটি সম্পূর্ণরূপে অ্যাবসার্ড ও এন্টায়ারলি ফলস, এই সরকারের নোংরা কূটকৌশল। এই প্রতিবেদনটি ষড়যন্ত্র প্রসূত ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির আরেকটি অভিনব অপকৌশল। বাংলাদেশ প্রতিদিনের ন্যায় একটি পরিচিত পত্রিকা সরকারি ষড়যন্ত্রের অংশীদার হবে এটি ভাবা যায় না। বিএনপি এই কাল্পনিক প্রতিবেদন প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বন্ধুরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপিয়ান ইউনিয়নের নতুন রাষ্ট্রদূতকে বলেছেন যে চলতি বছরের শেষের দিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিদের বলেছেন আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিএনপি নির্বাচনে আসবে এটি ধরে নিয়েই সবাইকে এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পরিষ্কার বলতে চাই, আপনি কোন আধ্যাত্মিক ক্ষমতার জোরে জানতে পারলেন যে আপনার অধীনেই বিএনপি নির্বাচনে আসবে? আপনি তো অবাধ সুষ্ঠু নির্বাচনকে লোহার সিন্ধুকে আটকিয়ে রেখেছেন, আর অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে তো আপনি পুলিশের রাইফেলের নলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো সুতরাং আপনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এটা মৃত মানুষও বিশ্বাস করবে কিনা সন্দেহ আছে। আর গেলে পরে তার প্রতিনিধি হবে এই যে জয়নাল আবেদিন ফারুকের মতো, কারণ ওই পুলিশ ওরা তো এখনো দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন এলাকায়, গাজীপুর থেকে শুরু করে ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায়। যারা একজন পাঁচবারের জনপ্রতিনিধির গায়ে হাত দিতে পারে তাদেরকেই পুরস্কৃত করা হয়েছে, তারা প্রমোশন পেয়ে আজকে বিভিন্ন জেলার দায়িত্ব নিয়েছে, রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছে, তাদেরকে পুরস্কার পাওয়ার কারণ হচ্ছে বিএনপি একজন জননন্দিত জনপ্রিয় নেতাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাদের অধীনে নির্বাচন হলে ওটা তো খুলনা মার্কা নির্বাচন বা গাজীপুর মার্কা নির্বাচন, যে নির্বাচন একেবারে এই ধাপ্পাবাজি ভোট কারচুপি সন্ত্রাসের নির্বাচন, এটা তো শুধু আমার কথা নয়, এটা বিভিন্ন ধরনের ইলেকশন ওয়াচডগ যারা আছে এটা নিয়ে যারা অ্যানালাইসিস করেন তারা প্রত্যেকেই এই বিষয়টি বলছেন। কিন্তু সেই নির্বাচনে আপনি সবাইকে নিয়ে অংশগ্রহণ করাবেন এটা তো আপনি একটা বোকার স্বর্গে বাস করছেন প্রধানমন্ত্রী। সুতরাং আপনার অধীনে জাতীয় নির্বাচন আর নেকড়ের অধীনে নিরীহ প্রাণীর নিরাপত্তা সমান কথা। বর্তমান দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই, আর বিএনপি চেয়ারপারসনকে ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে না এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে। প্রধানমন্ত্রী মনে হয় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে খুলনা গাজীপুর মার্কা নির্বাচনকে বুঝিয়েছেন। যে নির্বাচন ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মহোৎসব চলে, কেন্দ্রে আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা থাকে, অন্য কোনো দলের এজেন্টকে পুলিশ দিয়ে গ্রেফতার করে বা তুলে নিয়ে যাওয়া হয় বা পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়, নিজেদের দলীয় ক্যাডাররা লাইন ধরে নৌকায় সিল মারে, এরকম নির্বাচনকে হয়তো প্রধানমন্ত্রী বুঝিয়েছেন।
শেখ হাসিনার অধীনে বাংলাদেশের কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি বা হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, যেন খালেদা জিয়া বিহীন আরেকটি জাল ভোটের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায়। প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যেও সেরকম ইঙ্গিতই পাওয়া গেছে, কিন্তু পাতানো নির্বাচনের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। বন্ধুরা, আইন আদালত প্রশাসন পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে শেখ হাসিনা হাতের মুঠোয় নিয়ে সন্ত্রাসী কায়দায় খুলনা ও গাজীপুরে ভোট ডাকাতি নির্বাচন করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি মনে করছেন খুলনা মডেলে জাতীয় নির্বাচন করে এভাবেই পার হয়ে যাবে, ক্ষমতাকে ধরে রাখতে পারবে। শেখ হাসিনার সকল ষড়যন্ত্রে ফাটল ধরতে শুরু করেছে। নীলনকশার নির্বাচনের ছক জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে, আবারও একটি একতরফা ভোট ডাকাতির নির্বাচন এদেশের মানুষ হতে দেবে না। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা যাবে না। চারিদিকে শেখ হাসিনার সরকারের সরকার বিরুদ্ধে আওয়াজ শুরু হয়েছে। বর্তমান সরকারের বিদায় এখন অত্যাসন্ন। সাংবাদিক বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা অব্যাহত রয়েছে। পুলিশও ছাত্রলীগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারধর করেছে ছাত্রলীগ। বন্ধুরা, কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের হাতে লাঞ্ছিত ছাত্রী ফারিহা সংবাদ সম্মেলনে যে মর্মস্পর্শী বক্তব্য রেখেছেন, তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সারা দেশের মানুষ ধিক্কার জানাচ্ছে। কিভাবে ছাত্রটিকে সিএনজিতে এবং পরে থানার ভিতরেও আক্রমণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ছাত্রলীগের দ্বারাই এমন নির্যাতন সম্ভব। সুতরাং আপনারা এখন বুঝুন শেখ হাসিনার অধীনে নির্বাচন কেমন হবে। জয়নাল আবেদিন ফারুককে আঘাত করা পুলিশ কর্মকর্তা আর তার সোনার ছেলেরা ছাত্রলীগ, তাদেরকে দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন শেখ হাসিনার জন্য অবাধ ও সুষ্ঠু হবে, কিন্তু গোটা জাতির জন্য, দেশের ভোটারদের জন্য, বিরোধী দলের জন্য অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে না। বন্ধুরা, এখন কোটা আন্দোলনকারী ও তাদের পরিবারের সদস্যের গুমের হুমকি দিচ্ছে ছাত্রলীগ। শিক্ষার্থীদের জীবন এখন হুমকি, কিন্তু তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ন্যায়সঙ্গত আন্দোলনের নিরন্তর দাবির চাবুকে এই সরকারের সকল নির্দয় নির্যাতনের বাধা নিষ্ফল হতে বাধ্য। এখনো বিশ্ববিদ্যালয়গুলোর মিছিলে মিছিলে উত্তাপ। আমি আবারও সরকারের প্রতি আহ্বান জানাবো, সন্ত্রাসের পথ ছেড়ে, প্রতারণার পথ ছেড়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করুন, হামলাকারীদের গ্রেপ্তার করুন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি দিন এবং কোটা আন্দোলনের যে সমস্ত ছাত্র নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেন। বন্ধুরা, আমার তার কর্মসূচি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে পুলিশ আগামীকাল আমরা যে আবারও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলাম, ডাক দিয়েছিলাম, পুলিশ সেটাকে নির্দয়ভাবে বাধা দিয়েছে, অনুমতি দেবে না বলে আমাদেরকে জানিয়েছে। গণতন্ত্র বিরোধী সরকারের পেটুয়া বাহিনীর আচরণ এর চাইতে উন্নত মানের হবে এ আমরা কখনোই প্রত্যাশা করিনি, এখনো প্রত্যাশা করি না। ক্রমাগতভাবে নানা অজুহাত দিয়ে তারা একের পর এক বিরোধী দলের গণতন্ত্রের স্বীকৃত যে অধিকারগুলো, সেই অধিকারগুলো নির্মমভাবে রাষ্ট্রযন্ত্র দিয়ে তারা পিষ্ট করছে। এই সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী রোববার 8 তারিখ ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী রবিবার 8 তারিখ ঢাকা মহানগরীর, শুধু ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এবং 9 তারিখে যে অনশন কর্মসূচি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে যে অনশন, সে অনশনের কর্মসূচি আপনার এখন পর্যন্ত বহাল আছে। ঠিক আছে, 9 তারিখে আমাদের অনশন কর্মসূচি আমরা করব, সেখানে যেখানেই হল্টি পায়
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অথবা মহানগর নাট্যমঞ্চ যেখানেই পাই আমরা সেখানেই আমাদের ঢাকার যে অনশন কর্মসূচি সেটা আমরা পালন করব। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের যথাসময়ে উপস্থিত থেকে মধ্যে সমাধান হয়ে যাবে বলে আমরা মনে করি।